আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কি বাজার করতে পছন্দ করেন, অনলাইনে অফলাইনে? আচ্ছা, বাজার করতে পছন্দ না করলেও আপনি কি বাজার করেন? যদি বাজার করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। প্রশ্ন আসতে পারে, বাজার তো সবাই করে, তাহলে বই নিয়ে নাহি আনে বাজার নিয়ে কেন আজকে কথা হবে? আজকে কথা হবে কারণ এই বাজার নিয়েও কিন্তু হয় অনেক ধরনের সাহিত্য, এবং সেই সাহিত্যগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বই আকারেও প্রকাশিত হয়। আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো সে বইটি বাজার বিষয়ক, কিন্তু অতটা বোরিং ভাবলে হবে না, বইটি কিন্তু অনেক ইন্টারেস্টিং। অনেকের মাঝেই রয়েছে বাজার নিয়ে অনেক ধরনের স্মৃতি, মায়ের জন্য বাজার করা কিংবা ছোটবেলায় বাবার হাত ধরে প্রথম প্রথম বাজার করতে যাওয়া, এই ধরনের স্মৃতিগুলো কিন্তু আমাদের অনেকের কাছেই খুবই স্পেশাল, সেটা যতটাই অনিচ্ছাকৃতভাবে বাজারে যাওয়া হোক না কেন। নিজের বাজার নিয়ে খুব চমৎকার এরকম স্মৃতি আছে। আমি ছোটবেলায় আব্বুর সাথে বাজার করতাম, বাট প্রথম যখন নিজে বাজার করতে গেলাম তখন আমি যেটা করলাম যে বাজারে খুব ভালো ভালো সবজি দেখে সেই দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, এবং দেখতাম যে কখন আরেকজন এসে দামাদামি করে সেই দামটাকে কমিয়ে নিয়ে আসবে, এরপর কম দামে আমি হচ্ছে সবজি কিনবো। সো এই প্রক্রিয়ায় আমি শুরুর দিকে বেশ কিছুদিন বাজার করতাম। সো ছোটবেলায় এই মেমোরিগুলো আসলে খুবই স্পেশাল। এরপর যখন বড় হয়ে গেলাম তখনও কিন্তু বাজার নিয়ে এক ধরনের ফ্যান্টাসি কাজ করতো, কারণ যখনই আমি কোনো জায়গায় বেড়াতে যেতাম, ধরেন রাজশাহী গিয়েছি, রাঙামাটি গিয়েছি, সেই জায়গার বাজারগুলো আসলে কেমন দেখতে কিন্তু আমার খুবই ইন্টারেস্টিং লাগতো। এরপর ধরেন যখন বিদেশে গেলাম তখন তো আরও এক্সাইটিং ব্যাপার স্যাপার, ভুটানে গিয়ে বাজারে এমন এমন সব ফল আবিষ্কার করলাম যেগুলোর নাম ওরা বলছে আন্ডে, অথচ দেখতে মোটেই ডিমের মতো না, মানে হলুদ রকমের সুন্দর ক্যাপসিকামের মতোই একটা ফল কিন্তু খেতে অন্যরকম। সো এই ধরনের লোকাল বাজারগুলো দেখতে ঘুরতে আমার কিন্তু খুবই চমৎকার লাগতো। এই কারণেই আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে বাজার বিষয়ক একটা বই আমি সংগ্রহ করব। খাওয়া দাওয়া নিয়ে তো অনেক বই আছে, সেগুলো নিয়ে আগেও কথা বলেছি, খাওয়া দাওয়া নিয়ে কথা বলা বেশ কিছু বইয়ের ছবি আপনারা এখন হয়তো দেখতে পাচ্ছেন, বাট বাজার নিয়ে একটা বই পড়ার আমার খুবই শখ। এখন কথা হচ্ছে বাজার নিয়ে তো খুব বেশি লেখালেখি ওই অর্থে হয়নি, তাই খুব জনপ্রিয় সাহিত্যিকদের বাজার বিষয়ক বই চট করে কিনে আনবো এমনটা ব্যাপার না। আবার বাজারে বাজার বিষয়ক বইয়ের অভাব যেছে তেমনও কিন্তু না, বাজার বিষয়ক বেশ অনেকগুলো বই বাজারে পাওয়া যায় এবং দুঃখজনকভাবে সেগুলো খুবই দামি দামি বই। সো এই চড়া মূল্যের বাজারের বিষয়ক বইগুলোর মধ্য থেকে কোন বাজারের বইটা আমার পার্সোনালি সবচেয়ে ভালো লাগবে এইটা খুঁজে বের করাটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। সো বাজার বিষয়ক আমি ঘুরতে ফিরতে গত 2-3 বছরে বেশ কয়েকটা বই দেখে ফেলেছি, এর মাঝে অন্যতম বইগুলো হচ্ছে, এখন এই বইগুলো থেকে কোন বইটা আমি কিনবো সেটা ডিসাইড করার জন্য খুব বেশি কিন্তু চিন্তা করতে হয়নি যখন আমি এই বইটি হাতে পাই। বাজার বিষয়ক অন্য বইগুলো যে খারাপ তা কিন্তু না, বাজার বিষয়ক অন্য বইগুলোও খুবই চমৎকার, কিন্তু এক একটা এক এক ধরনের। আমার জন্য পার্সোনালি এই বইটাই আমি আসলে খুঁজছিলাম, অ্যান্ড এই বইটা নিয়েই আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো, এবং আশা করি আপনারা অন্তত এই বইটা সম্পর্কে জেনে খুবই মজা পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন বাজার সফর সমগ্র, এবং বইটি লিখেছেন শ্যামল গঙ্গোপাধ্যায়। সো শ্যামল গঙ্গোপাধ্যায় উনি কিন্তু খুবই প্রথিত যশা একজন সাহিত্যিক। শ্যামল গঙ্গোপাধ্যায়কে অনেকেই তুলনা করে থাকেন যে সুনীলের পরে শ্যামল গঙ্গোপাধ্যায়ই বুঝি অনেক চমৎকার ভালো লেখিয়েদের মধ্যে অন্যতম, শিষ্যেন্দু সমরেশের সাথে কিংবা কিছু ক্ষেত্রে তার চেয়েও উপরে অনেকে ওনাকে প্রেফার করেন বা ওনার লেখা পড়তে পছন্দ করেন। সো এই শ্যামল গঙ্গোপাধ্যায় উনি যখন ঔপন্যাসিক কিংবা ছোট গল্পকার হিসেবে অলরেডি অনেক বিখ্যাত একজন পার্সন, স্টিল উনি ভাবলেন যে বাজার বিষয়ে ওনাকে নিয়মিত লেখালেখি করতে হবে, এবং উনি তাই করলেন। আজকাল পত্রিকা থেকে উনি সবসময় বাজার বিষয়ক একটি কলাম লিখতেন, এর আগেও অনেক কলাম লিখতেন বাজার নিয়ে, বাট আজকাল পত্রিকায় লেখা ওনার যে বাজার বিষয়ক সমগ্রগুলো রয়েছে, বাজার বিষয়ক গল্পগুলো রয়েছে বা বাজার বিষয়ক কলামের কাহিনীগুলো রয়েছে, সেইগুলো নিয়েই বানানো হয়েছে আমাদের বাজার সফর সমগ্র, এবং বইটি প্রকাশিত হয়েছে আজকাল প্রকাশনী থেকে। বইটির গায়ের মূল্য 600 রুপি। ভূমিকা থেকে আপনাদেরকে একটু পড়ে শোনাই। গেরস্থ মাত্রই বাজারে যেতে হবে, তবে কেউ বাজারে যান ইচ্ছে আবার কেউ অনিচ্ছে, এদের বেশিরভাগই বাজারে যান সপ্তাহে একবার, কেউ হয়তো দুইবার, তবে এমনও লোক আছেন যারা ফি রোজ বাজারে যেতে চান, দিনে অন্তত একবার বাজারে না গেলে এদের পেটের ভাত হজমই হতে চায় না,
আবার দিনে একাধিকবার বাজারে ঢু মেরে আসছেন এমন মানুষের সংখ্যাও কিন্তু নিতান্তই কম নয়। এই মানুষগুলোর আসলে বাজারের একটা নেশা থাকে, বাজারের উপর একটা ভালোবাসা থাকে, টান থাকে। বাজারে না গেলে এদের গা ম্যাজ ম্যাজ করে, শরীরে নানা রকম অস্বস্তি হয়। একবার থলে হাতে বাজার ঘুরে এলেই আবার সব পরিষ্কার, সব ঝরঝরে। কিন্তু এই ভালোবাসা বা টান থেকে বাজার নিয়ে সাহিত্য সৃষ্টি করা এবারও সহজ কাজ নয়। এই চরাচরের গুটি কয় বাজার প্রেমীর পক্ষেই এটি কেবলমাত্র সম্ভব হয়েছে। তার মাঝে পদ্মরাগ মণির মতো জলজল করছে একটি নাম, শ্যামল গঙ্গোপাধ্যায়। সো যেটি বলছিলাম, এই শ্যামল গঙ্গোপাধ্যায় উনি একবার ভাবলেন যে উনি গ্রামে গিয়ে থাকবেন এবং উনি নিজে কৃষকদের সাথে মিলে চাষবাস করবেন, নদীতে যেয়ে মাছ ধরবেন, এবং তাই তিনি করেছিলেন। কিন্তু কয়েক বছর পর ওনাকে আবারও কলকাতায় ফিরে আসতে হয় এবং ফিরে আসার পর ওনার এই যে বিচিত্র জীবনের অভিজ্ঞতা, এই যে অর্গানিক ফ্রেশ খাবারের অভ্যস্ততা, এটা কিন্তু তার বাজার করাকে আরেকটা নতুন মাত্রায় নিয়ে গিয়েছিল। এই বইতে আছে ওনার লিখা বাজার বিষয়ক অসংখ্য রচনা, প্রত্যেকটি রচনায় ছোট ছোট এক পৃষ্ঠা বা দুই পৃষ্ঠা। এখানে উনি শুধুমাত্র বাজারের যে ছোট ছোট বিষয়গুলো বা বাজার কিভাবে করে, বাজারের টপিক কি, বাজারের পণ্যগুলো কি, এগুলো নিয়ে যে লিখেছেন তা কিন্তু না। এখানে রয়েছে বাজার নিয়ে যারা বসেন তাদের কথা, তাদের ফ্যামিলির কথা, বাজার করার সময় টুকটুক করে উনি কি কি গল্প করতেন, সেই সব কথা। এবং এই বিষয়টা আমার কাছে খুবই মজার লাগে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় যখন ঢাকায় এসেছিলেন তখন আমার সুযোগ হয়েছিল ওনার একটা বক্তব্য শোনার। তো ওনার কণ্ঠেও এরকম শুনেছিলাম যে উনি আসলে কিভাবে বাজার ভ্রমণ করেন, বাজারে যে উনি ফলওয়ালা তরকারিওয়ালা সবজিওয়ালাদের সাথে আসলে কি কি গল্প করেন। সো এই ঘটনাগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, এবং আমি জানি আপনারা যারা বাজার করেন তারাও হয়তো অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু করেন। এবং বাজার করতে করতে অনেক সময় আমাদের ফলওয়ালার সাথে, সবজিওয়ালার সাথে, মাছওয়ালার সাথে কিন্তু এই ধরনের এক একটা সক্ষতা তৈরি হয়ে যায়। আমি নিজে আমার পরিচিত একজন ভাইয়াকে চিনি যিনি একবার ভীষণ অসুস্থ হয়েছিলেন, এবং আমি যখন আর কি ওনার সাথে ছিলাম তখন আসলে সাহায্য করার মতো আর কেউ ছিল না, এবং উনি যার কাছ থেকে মাছ কিনতেন তার সাথে ওনার সম্পর্ক এত ভালো ছিল যে সেই মাছওয়ালা উনি এসে যে ভীষণ রকম সহায়তা করেছিলেন আমাদেরকে, আমি আর উনি মিলেই আসলে ওই ভাইয়ার পরে সেবা করেছিলাম আর কি। সো এটা আসলে ভুলবার মতো নয়। সো এই ধরনের অনেক টুকরো টুকরো ঘটনা কিন্তু হয়। যেমন এই বইতেই এক জায়গায় পড়ছিলাম যে উনি একদিন সকালবেলা বাজারে গিয়েছেন শুধুমাত্র জাস্ট চেক করতে যে মাছওয়ালার যে ফ্যামিলি মেম্বার একজন অসুস্থ ছিল তার আসলে অবস্থাটা কেমন আছে, শুধু এই জিনিসটা জানতে, খোঁজ নিতে উনি হচ্ছে বাজারে গিয়েছেন। সো এই ধরনের অনেক মানবিক দিকগুলোও কিন্তু উনি তুলে ধরেছেন এই বাজার সফর সমগ্রের মধ্য দিয়ে। তো এই জিনিসগুলো আমাকে পার্সোনালি অনেক বেশি অ্যাট্রাক্ট করে, এবং মানুষের সাথে কথা বলতে, মানুষকে নিয়ে জানতে আমার বেশ ভালো লাগে। এবং বাজারের চেয়ে বিচিত্র জায়গা কিন্তু আসলে হতে পারে না মানুষকে চেনার এবং জানার, বিভিন্ন জিনিস উপলব্ধি করার জন্য। এমনকি বাজারের দাম ইত্যাদি দিয়ে দেশের একটা চালচিত্রও কিন্তু আমরা খুব সহজে বুঝে ফেলতে পারি। শ্যামল গঙ্গোপাধ্যায়ের এই বইতে শুধুমাত্র কলকাতা বা ভারতের বিভিন্ন অঞ্চলের বাজারের কথা এসেছে তা না, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের অনেক বাজারের কথাও কিন্তু এই জায়গাটায় পাওয়া যায়। সো আপনারা যারা ওই অঞ্চলগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া পেতে চান সেক্ষেত্রেও কিন্তু এই বইটি আপনাদেরকে অনেকাংশেই হেল্প করতে পারে। সো এই ছিল আমাদের আজকের পর্ব, বাজার সফর সমগ্র নিয়ে। বইটি আমি এখনো পড়িনি, বইটি সংগ্রহ করেই আমি খুবই উৎসাহিত। কয়েকদিন আগে আমি বইটি সংগ্রহ করেছি, পড়া শুরু করেছি, বেশ কিছু আর্টিকেল পড়েছি, খুবই চমৎকার লাগছে। সো আমার চমৎকার লাগছে, আপনাদের লাগতেই হবে তা না। বাজার শুনলেই হয়তো আপনাদের বিতৃষ্ণা লাগে, তাহলে ডেফিনেটলি এই বই আপনাদের জন্য না। এমনকি এই বইটি বেশ দামি। সো আমি যদি এই বইটি কিনি বা আপনারা যদি এই বইটি কেনেন তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করে, ইভেন বাজার পছন্দ করলেও অন্য বাজারের বইগুলো ঘেটে এরপর অবশ্যই বাজারের বইটি কেনার চেষ্টা করবেন, যেহেতু অনেক দামি, 600 রুপি। ওকে, সো আজকাল থেকে প্রকাশিত এই বই, প্রচ্ছদটি এইবার সুন্দর করেছে, আগের বর্ষের প্রচ্ছদটি একেবারেই ভালো ছিল না, এই প্রচ্ছদটা ছিল। সো আমি থ্যাংকস দিচ্ছি যে নতুন একটা প্রচ্ছদ করা হয়েছে এবং নতুন সুন্দর মোড়কে এই বইটি এখন পাওয়া যাচ্ছে। সো এই ছিল আমাদের আজকের পর্ব। করোনার কারণে এখন আসলে ওইভাবে আগের মতো করে খুব সুন্দর করে যে বাজার করব সেই অবস্থা তো নেই। সো যাই, অনলাইনেই একটু বাজারের অর্ডার দিয়ে আসি। ভালো থাকবেন।